হাই গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি শেখাবো পুজো স্পেশাল আর একটা রেসিপি, ঢাকাই পরোটা। ঢাকাই পরোটা আমরা সবাই জানি কত পপুলার আর কত টেস্টি, কিন্তু এটা বানানো একটু শক্ত। কিছু স্টেপ যদি আমরা ঠিকঠাক মতো ফলো করি, ঠিকঠাক একদম পারফেক্ট ঢাকাই পরোটা হবে। তো চলো তাড়াতাড়ি শিখিয়ে দিই পুজো স্পেশাল ঢাকাই পরোটা। আমরা দেখেছি ঢাকাই পরোটা সবসময় ছোলার ডালের সাথেই পরিবেশন করতে, তাই এই ছোলার ডালের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ঢাকাই পরোটা বানাতে কী কী লাগছে চলুন দেখিয়ে দিই। লাগছে ময়দা, সাদা তেল লাগবে ময়দাটা মাখার জন্য, আর শুকনো ময়দা লাগবে পরোটাগুলো বেলার জন্য, জল লাগবে ময়দাটা মাখার জন্য, আর সাদা তেল লাগবে পরোটাগুলো ভাজার জন্য। এই ময়দাটা মাখার সময় আমরা নুন দেবো না, কারণ এই নুন দিলে অনেক সময় পরোটা নরম হয়ে যায়। ঢাকাই পরোটা দেখবেন অনেকক্ষণ ধরে ক্রিসপি আর সেই ফুলে থাকে, কিন্তু সেটা নুন দিলে হয় না, তাই জন্য এই ঢাকাই পরোটার ময়দা মাখার সময় নুন দেবো না। এবার আমি তেল দিচ্ছি, এখানে 4 টেবিল স্পুনের একটু বেশি তেল দিয়েছি। কতখানি ময়ন লাগবে সেটা দেখে নিন আপনারা কিভাবে বুঝবেন। ময়নটা যখন ময়দার সঙ্গে মাখানো হয়ে যাবে ভালো করে, তারপর একটা ময়দার ডেলা এরমভাবে চেপে দেখবেন, যদি সেটা বলের আকার ধারণ করে তাহলে বুঝবেন ময়নটা আপনাদের ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে, কিন্তু ময়দাটা অবশ্যই শক্ত করে মাখতে হবে, আর ময়দাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। আমরা প্রথমেই যা সাদা তেল দিয়েছি, আর কিন্তু পরে আমরা সাদা তেল দিইনি আর দেবও না। ময়দাটা মাখা আমার হয়ে গেছে, দেখুন কিরম শক্ত করে মাখতে হবে। এবার এই ময়দাটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্ট করতে হবে, তার বেশি হলেও ক্ষতি নেই। 15 মিনিট বাদে আমরা ফিরে এলাম, ফিরে এসে ময়দাটাকে আরেকটু ঠেসে নিচ্ছি। ঠেসে নিয়ে এবার এর থেকে আমরা যেরকম রুটি করি সেরকম সাইজের লেচি কেটে নেব। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কী পরিমাণ নিয়েছি। এবার এগুলোকে ভালো করে গোল করে নেব। আমি এখানে 4টে করছি। অল্প একটুখানি তেল নিয়ে এটাকে আগে রুটির মতো গোল করে বেলে নিতে হবে। ভালো করে দেখে নিন ভিডিওটা। যতখানি পাতলা বেলা যায় ততখানি পাতলা করে বেলে নেবেন। নিয়ে তারপর উপর থেকে অল্প করে একটুখানি সাদা তেল মাখিয়ে নেব, তারপর শুকনো ময়দা উপর থেকে একটুখানি ছড়িয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে মিডল থেকে ধার অবধি কেটে নেব। এবার আস্তে করে এটাকে পাকাতে থাকবো। পাকিয়ে নিয়ে মধ্যিখানটা একটু ফাঁক করে নেব। নিয়ে তারপর লেয়ারগুলো যতখানি রয়েছে সেই লেয়ারগুলোকে সবগুলোকে মুখ একসাথে বন্ধ করে দেব। এবার প্রায় হাফ করা মতো আমি এটা কেটে নেব। নিয়ে এটা সাদা তেলে এরমভাবে ভিজিয়ে রেখে দেব। এইভাবে দাঁড় করিয়ে রেখে দেব। আমি আরও একটা করে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন।
আমার চারটে রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো, বা 10 থেকে 15 মিনিট রাখলেও হবে, অবশ্যই চাপা দিয়ে রাখবেন। পনেরো মিনিট আমার রেস্ট করা হয়ে গেছে। তারপর এবার এগুলোকে আমাদের বেলে নিতে হবে, সেটা দেখে নিন কীভাবে বেলতে হবে। এটাকে এরম চেপে দেব, যেরম সোজা করে দাঁড় করানো ছিল সেরকমই চেপে দেব, দিয়ে এটাকে লুচির মতো বেলে নেব। বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা একটু পাতলা করে বেলে নেব। এরম আস্তে করে এটাকে থেবড়ে দেব। এটাকে বেশি চেপে চেপে বেলবেন না, হালকা হাতে বেলবেন। আমার চারটেই বেলা হয়ে গেছে। এবার আমি ভাজবো। ভাজার জন্য গ্যাস জেলে কড়া বসিয়েছি, কড়াতে সাদা তেল দিয়েছি, এতে একটু বেশি তেল লাগে। তেলটা খুব ভালো গরম হওয়ার পর মিডিয়াম আঁচে এই ঢাকাই পরোটাগুলোকে ভাজতে হবে। আর সমানে হাতা করে তেল কিন্তু ওই গর্তটার মধ্যে, যে ফুটো মতো হয়েছে সেই ফুটোটার মধ্যে দিয়ে দিতে হবে। তাতে দেখবেন ভেতরটা গর্ত হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন দুদিকটাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভেতরে একটা ফাঁপা জায়গা তৈরি হয়েছে। অবশ্যই তেলটাকে ভালো করে ঝরিয়ে তুলবেন। এইভাবেই আমরা সবগুলো ভেজে নেব। আর অবশ্যই ধিমে আঁচে ভাজবেন, মিডিয়াম আঁচে, কারণ এটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাতে নরম হয়ে যাবে। সেই জন্য ধিমে আঁচে ভাজলে উপরটা আর নিচেটা দুটোটাই ক্রিস্পি হবে আর অনেকক্ষণ ধরে এরকম শক্ত হয়ে থাকবে। আর অবশ্যই গরম অবস্থায় চাপা দিয়ে দেবেন না, খুলে রাখবেন। আমার ভাজা হয়ে গেছে চারটেই। আপনারা দেখুন কিরম ভেতরটা গর্ত হয়েছে, এই গর্তটার মধ্যে ছোলার ডাল দিয়ে পরিবেশন করে, কিরম ক্রিস্পি হয়েছে দেখুন, সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। আপনাদের এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে করবেন। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। আর আমার নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আমি কিন্তু এটা ছোলা ডালের সাথে পরিবেশন করেছি, এটা কিন্তু আপনারা নিরামিষের দিন অবশ্যই ট্রাই করতে পারেন। ট্রাই করে তো আপনি আমাকে জানাবেনই কমেন্টস বক্সে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। দেখুন ভেতরে কী সুন্দর গর্ত মতো হয়েছে। টাটা বন্ধুরা, পুজো আপনাদের খুব ভালো কাটুক।